পাইলট পায়েল এগুলো হলো একই দামে সব 940 টাকা কালার হইছে। আচ্ছা অর্ধেক বার 16টা কালার, এটার ভিতরে 16টা কালার পাবেন, কালার আছে 20টা যদি এখানে কেউ আমার আমার সাবস্ক্রাইবার যদি কেউ আসে সে কি এক পিস নিতে পারবে? এটা এক পিস আমরা নতুন ভিডিও করছি এই। আচ্ছা আমার ওসিলা এই লোক চ্যানেলের মাধ্যমে যারা এখানে আসবেন তারা এক পিস নিতে পারবে, খুবই সফট একদম এসি এসি কাটন না পল্লি পরে মনে করেন শরীর ঠান্ডা হয়ে যাবে তাই। দেখেন ফাইটটা খুব সুন্দর ডিজাইন করা, আর 800 টাকা থান আমি আরো 4 মাস আগে ভিডিও করেছিলাম। আর এটার ভিতরে কয়টা কালার পাবে? এটার ভিতরে হলো কি 80টি কালার, এটার ভিতরে 80টা কালার, এটার ভিতরে কালার কয়টা আছে? এটার ভিতরে আছে 15টা কালার পাবেন। আর এটার 6 হাত এরকম ডিজাইন আছে। ভিডিওটি দেশে দেশে বাড়ি থেকে যে যেখানে দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ব্লগটি হলো পাইকারি লুঙ্গিনি, একদম প্রস্তুতকারীর কাছ থেকে পাইকারি কম দামে ভালো মানের লুঙ্গি কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সন্ধানটি কীভাবে পাবেন, কীভাবে আসবেন এবং আসতে না চাইলে কী সুবিধা আছে এবং কী কী ডিজাইন কী কী কালার আছে কী কী নামে আছে কোনটা কত প্রাইস হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তার তুলে ধরবো আপনাদের মাধ্যমে। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের একজন খুবই ভালো একজন মানুষ আমি এখানে এসে দেখলাম এতগুলো কাস্টমার আসছে, সবাই সবাই কিন্তু ওনার নাম ধরে ডাকছিল, বাইক করে ডাকছিল। তো আমি কিন্তু এতটা ওয়েট করি না, কিন্তু আজকে ওয়েটটা করছি। উনি প্রথম থেকে শুরু বলছিল যে ভাই ভিডিওটা করেন করেন, তা আমি বললাম না হ্যাঁ কাস্টমারগুলো আগে বিদায় করে নেন তারপরে দেখুন, কারণ কাস্টমার হচ্ছে একজন ব্যবসায়ী মূলধন। তো ভাই আপনি ভালোই আছেন ইনশাল্লাহ। তো আপনার নামটা কি? মোহাম্মদ বারেক মোল্লা। বারেক মোল্লা ভাই আমাদের সুন্দর একজন মন মানুষের একজন মানুষ এবং নামটাও খুবই সুন্দর। তো বারেক ভাই আপনার এখানে তো আপনার দেখি হ্যাঁ আপনি খুবই হাসি খুশি একজন মানুষ থাকেন, তাই একটা ব্যবসার দিকে আমি মনে করি যে একটা ব্যবসার ভালো একটা দিক কিন্তু হাসি খুশি মানুষ, সেই মানুষগুলো কিন্তু পছন্দ করে আসে। তো আপনার কাছে যারা আসে তারা তাদেরকে কীরকম আপনি সার্ভিসটা দেন বা কীভাবে আপনার প্রতি তারা এতটা দুবলে? আমার নিজস্ব কোম্পানি, সবাই নিয়ে বেসে আবার সবার সাথে তো খারাপ ব্যবহার করা যায় না, সবার যাতে একটু কাপড়টা নিয়ে সে বেঁচে আসে 2 টাকা সে লাভ সবার সাথে। আমি তো দেখলাম না একজনের সাথে খারাপ ব্যবহার করতে, এটার জন্য আসলে একজন ব্যবসায় মূলধনই এটা। তো ঠিক আছে আমরা এদিকে একজন ভালো না বেঁচে সে তো আর আসবে না, আর যদি তার সাথে খারাপ ব্যবহার করি সে তো কখনোই আসবে না। এই জন্য আমাদের যত অনেক বারেক ভাই একটা জিনিস আপনারা একটু ধৈর্য করে দেখবেন, একটু বিরক্ত হইবেন না, কিছু কথাগুলো আমরা একটু গুরুত্বপূর্ণ কথা বলছি। আমরা অনেক কাস্টমার দেখেছি, হ্যাঁ কাস্টমার গেছে আপনার এই লুঙ্গিগুলো কিনতে, বা লুঙ্গি হোক বা গামছা হোক বা থ্রি পিস হোক অথবা শাড়ি হোক যে কোনো প্রোডাক্ট কিনতে যাক, সে কেনার পরে একটু দামটা একটু বলার পরে দেয়া, কাস্টমার তো বলতেই পারে কম বেশি বলতে পারে না? হ্যাঁ বলতে পারে। সে যদি এই দামটা অনেকটা দাম কম কম সেক্ষেত্রে তার সাথে তো খারাপ ব্যবহার করা উচিত না? না না অনেক অনেকে আছে দাদা ভাই এই এই দামে ইয়া নেওয়া যাবে না লুঙ্গি নেওয়া যাবে না, আপনি সামনে দিকে দেন সামনে দিকে দেন এই যে একটা ব্যবহার করে এটা থেকে আপনি কি বলতে চান? বলতে চাই এখনো লেগে ধরেন যে নতুন তার সাথে তাকে বুঝাইয়া বলতে বুঝাইয়া বলতে হবে, এটাই নিয়ম। কিন্তু একজনের মনে আঘাত দেওয়া ঠিক না। না এই যে অনেকে আছে দেখি বিভিন্ন জায়গায় এখন ধরেন যে এই মালটা এখন আমার পরিচিত কাস্টমার সব সময় নেয়, এখন আমার লাভ হলো 1 পিসে 2.5 টাকা হয়, আমরা তো বেশি লাভ করি না, 2.5 টাকা প্লাস 5 টাকা। এখন সে জানে যে এত লাভ হচ্ছে তারপরেও আমার লাভ দেবে না, তখন সেই সময় দেখা যায় যে বলা লাগে যে ভাই আপনি আর এক দায়িত্বে নেন। আচ্ছা আচ্ছা তাছাড়া মনে করেন না না তারপরে তো সেটা বলা যাবে না, কারণ বলা যাবে না কেন আপনার একটা কাস্টমার যদি তার মনে আঘাত লাগে কি কোনো কারণে কোনো কথার কারণে সে কিন্তু 5 টাকা বেশি দিয়ে এই মালই নিবে অন্য জায়গাতে নিবে। হ্যাঁ এটা অবশ্যই, সেই কারণেই আমরা খারাপ ব্যবহার করি না করি না এইটা এইটাই নিয়ম এটাই কারণ। আচ্ছা ঠিক আছে ভাই আজকে আজকে নেবে না আর একদিন নেবে, ঠিক আছে। এই জন্যই মনে করেন যে একটা কাপড়ে আমরা অল্প লাভ করি। আমি লুঙ্গিগুলোকে আমি দেখাবো, দেখান দেখান। আচ্ছা তো এই লুঙ্গিগুলো এগুলো কি সেলাই করা না ইয়া সেলাই ছাড়া? না ওটা সেলাই ছাড়া। আচ্ছা যেটি সেলাই ছাড়া সেগুলো আমরা এভাবে দেখাতে হবে, আর যেটি সেলাই সেটা আমরা খুলে দেখাবো। 70টা কালার
এটার ভিতরে দর্শক 70 টাকা লার পাবেন, আর এটার নাম হলো শ্যামলি। তো এটা কি 6-8 না 5-7? 6-8 6-8 লুঙ্গি। তো এটার প্রাইসটা যদি বলতেন? এটার প্রাইসটা এই গেল সপ্তাহে একটু কমছিল, এই এখন ঈদের সামনে দাম বাইরে এখন আইছে 1100 টাকা আইছে। তার মানে তো এটার ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরে 60টা কালার আছে। এটার ভিতরে 60টা কালার পাবেন। তো এই 60টা কালার যদি দেখতে চান সেই ক্ষেত্রে ওনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু দেখতে পারবেন। তো ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাই। তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর চমৎকার একটি গর্জিয়াস কালার। তো এটা এগুলো সিলাই ছাড়া। তো এইগুলো কয়াত লুঙ্গি? এটা 6-8। আচ্ছা, এটার নাম হচ্ছে কি? বাহারি। বাহারি এই লুঙ্গিটার নাম হলো বাহারি। আর এটার ভিতরে কয়টা কালার পাবে? এটা এটার ভিতরে হইলো কি 80টা কালার। এটার ভিতরে 80টা কালার পাবেন। তো 80টা কালার যদি আমরা ভিডিওর মধ্যে দেখাই তাহলে এক ভিডিওতে কিন্তু 80টা কালার শেষ। তো সেই ক্ষেত্রে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু সেই কালারগুলো দেখতে পারবেন। তো এটা প্রাইসটা কত রাখতেছেন? এটার প্রাইসটা রাখতেছিল 1020 টাকা থার। তো এটা 4 পিসের দাম 1020 টাকা। তো ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাব। তারপরে যে আমরা দেখব এটা কি সিলি ছাড়া নাকি সিলাই ছাড়া? এটা সিলাই ছাড়া। তো এগুলা সিলাই ছাড়া। এটার নাম হইলো বুরহানি। তো বুরহানি এটা 6-8 লুঙ্গি। জি, 6-8 লুঙ্গি। তো এটার ভিতরে কালার কয়টা আছে? এটার ভিতরে আছে 15টা কালার। আর ডিজাইন? ডিজাইন হলো 15টাই ডিজাইন, এক একটা কালার এক একটা ডিজাইন। হ্যাঁ। তো এটার প্রাইসটা যদি বলতেন? এটার প্রাইসটা হলো 1100 টাকা। তো এটা বর্তমান বাজার চলছে 1100 টাকা। ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাই। আমরা এই একটা মজনু ভাইয়ের ব্যারিস্টার, এটা কয়াত? এটা লাগে 5-7। এটা হলো 5-7। এটার নাম হইছে ব্যারিস্টার। তো এটা ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরে আছে লাগে, এটার ভিতরেও আছে 50টা কালার আছে। এটার ভিতরে 50টা কালার পাবেন। এবং প্রাইসটা যদি বলতে? এটার প্রাইস হচ্ছে 880 টাকা থাক। এটা হলো 880 টাকা, 4 পিসের দাম 220 টাকা পিস, 220 টাকা পার পিস। ঠিক আছে, আমরা তারপরে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই। এটা নাম হচ্ছে কি? মামা বাগনি। ভাগিনা, হ্যাঁ। তো এই এটা হলো মামা বাগনি। তো এটার ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরেও আসলো 25টা কালার। এটার ভিতরে 25টা কালার পাবেন। আর এটার যদি প্রাইসটা বলতেন? এটার প্রাইসটা আসতেছিল 960 টাকা থান। এটা 960 টাকা থান, 4 পিসের দাম। আর এটা কয়াত লুঙ্গি? এটা 5.5 লুঙ্গি। এটা 5.5। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই। তারপরে আমরা অধিক চলে গেল কেন, আরেকটা চমৎকার সুন্দর ডিজাইন এবং কালারগুলো খুবই সুন্দর। তো এটা নাম হইলো ছোট সাহেব। এটা কি 6-8 না 5-7? 6-8। এটা 6-8, 6-8 লুঙ্গি। এরকম ডিজাইন আছে। তো এটা প্রাইসটা যদি বলতেন? এটা হলো 1260 টাকা থান, 1260 টাকা থান, 4 পিসের দাম। আর এটার ভিতরে কালার আছে কতগুলা? এটার ভিতরে কালার আছে লোকে 20টি। এটার ভিতরে 20টা কালার পাবেন। তো 20টা কালার আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে দেখে নিতে পারবেন। তারপরে আমরা চলে যাই আরেকটা ডিজাইনে। তো এটাও কি সিলি ছাড়া? হ্যাঁ, এটাও সিলি ছাড়া। তো এটা হলো সিলি ছাড়া। এটার নাম হচ্ছে বুরহানি। তো বুরহানি তো আমরা দেখছি, বুরহানির ভিতরে আরো অনেকগুলো কালার আছে। তারপরে আর একটা সুন্দর একটা চমৎকার কালার। তো এটা হলো পাইলট। পাইলট এটা হলো পাইলট। তো এটা কি 6-8 না? পাইলট পায়েল এগুলো হলো একই দামে সব 900 টাকা থান। এটা হচ্ছে পায়েল আর এটা হচ্ছে পাইলট, একই দাম 900 টাকা থান, 4 পিসের দাম 900 টাকা। তো ঠিক আছে, আমরা তার নেক্সটে চলে, এটা কি 250 টাকা পার পিসে পড়ে? জি না, 225 টাকা পড়ে, 225 টাকা পড়ে। আর একটা শ্যামলির ভিতরে এটা হলো দাম একটু কম, 940 টাকা থান। শ্যামলির ভিতরে এটা 940 টাকা থান, 4 পিসের দাম। তো এটার ভিতরে কালার আছে অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা তারপরে আরেকটা ডিজাইনে চলে যাই, একটু বেশি দামের ডিজাইনে চলে যাই। এই একটা আছে ঝুমকা। এটার নাম হইলো হচ্ছে ঝুমকা। তো এই ডিজাইনগুলো কি আপডেট নতুন কালেকশন? হ্যাঁ, নতুন। এই 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 ডিজাইনটা একদম নতুন ডিজাইন। এটার নাম হলো ঝুমকা। ঝুমকা
ঝুমকার ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন, কালার পাবেন, প্রাইসটা যদি আগে 20টা কালার ছিল এখন 40টা কালার হয়েছে। আচ্ছা অর্ধেক বাড়ছে, তো এটা প্রাইসটা যদি বলেন। এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা। এটা প্রাইসটা হলো 1200 টাকা। আর বর্তমানে এখন সব জায়গায় লুঙ্গির দাম একটু বেশি, সুতার দাম বাড়াইছে, সেই ক্ষেত্রে একটু ভালো মানের ভিতরে যাই আবার। হ্যাঁ আমরা একটু ভালোর ভিতরে যাব। এই কাপড়টা খুব সফট, এটা নাম এটা এটা একদম সফট, এটা সিলাই করা, এটা সিলাই করা, এটার নাম হলো পায়েল, এটার নাম হলো ফায়েল। হ্যাঁ ঠিক আছে, খুবই সুন্দর একটা লুঙ্গি, এটা কাপড়টা খুব সফট। তো এটা কি 5 হাত না 6 হাত? এটা 6 হাত, এটা 6 হাত লুঙ্গি। তো এটার ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরে আছে 16টা কালার। এটার ভিতরে 16টা কালার আছে। প্রাইসটা যদি বলতেন? এইটার প্রাইসটা হলো আপনার 2200 টাকা থান। এটা 2200 টাকা থান, 4 পিসের দাম 2200 টাকা, 1 পিসের দাম পড়তে আছে 600 টাকা, 550 টাকা, 550 টাকা। আচ্ছা সেই ক্ষেত্রে যদি এখানে কেউ আমার আমার সাবস্ক্রাইবার যদি কেউ আসে, সে কি 1 পিসও নিতে পারবে? এটা 1 পিস নতুন ভিডিও করছি এই। আচ্ছা আমার আমার চ্যানেলের মাধ্যমে যারা এখানে আসবেন তারা 1 পিসও নিতে পারবেন। আর এমনি কুরিয়ান সার্ভিসে যদি নিতে চান সেই ক্ষেত্রে কয় পিস নিতে পারবে? কুরিয়ার সার্ভিসে নিতে হলে পরে একটু বেশি নিতে হবে। কয় টান নিতে হবে? অগত্য 20 টান। 20টা মানুষ তো 2 টানও দেয় আমনে, 20 টানও যাবেন কেন? দুই টান কালার একটু আমরা দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর চমৎকার কালার গুলা, প্রতিটি কালার একটু সুন্দর। এখন আসবো আমরা লেগে একটু আর একটু দামের ভিতরে, আর একটু দামের ভিতরে কাশ্মীরি, কাশ্মীরি কাশ্মীরি আমরা খুলবো। হুম একবার খুলে দেব, একবার খুলবো। ঠিক আছে, কাপড়টা খুবই সফট, একদম এসি এসি কাপড় না, পরলি পরে মনে করেন শরীর ঠান্ডা হয়ে যাবে তাই। হ্যাঁ এটা কি গরিবরা পড়তে পারবে না, খালি বড় লোক? এটা যার ইচ্ছে থাকে সেই পড়তে পারবে। আচ্ছা এই কাপড়টা খুবই সুন্দর, তো এটা হলো খুবই সুন্দর একটা লুঙ্গি, এবং এটা হইলো কাশ্মীরি সার্ভিস নিলে এই দামই পড়বে, খরচ হইল গে। এটা 6 হাত লুঙ্গি? জি 6 হাত। এটা প্রাইসটা যদি বলতেন? এটা এটার প্রাইসটা আসলে 2800 টাকা থান। এটা হলো 2800 টাকা থান। খালা আমরা তো ভিডিওতে একটু কথা বলতেছি, আমরা একটু মানে একটু পরে কথা বলি। আমরা আমরা খরচটা যারা নিবে তারা দিবে, কুরিয়ান সার্ভিসে খরচটা যারা নিবে তারা দিবে, আর উনি দিলে তো ওনার চালানো থাকতো না। আর যদি উনি লাভ বেশি করতে পারে তাহলে দিতে পারবে। কাশ্মীরের ডিজাইন গুলো খুব খুব। আচ্ছা এই আচ্ছা আচ্ছা এই এটা কি নাম কি? এটার নাম হলো কাশ্মীরি, কাশ্মীরি। তো এটার ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরে আছে হলো 10টা কালার। এটা হচ্ছে 10টা কালার, প্রাইসটা যদি বলতেন? এটা হলো 2800 টাকা থান, 2800 টাকা থান এটা। ঠিক আছে আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই। আসেন আপনি আসেন, এই একটা এই একটা ডিজাইন আছে, এটা হলো খুবই সুন্দর একটা ডিজাইন, 920 টাকা থান, 6 হাত কাপড়, 920 টাকা থান। হ্যাঁ আচ্ছা যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো ইয়ার মধ্যে তাহলে ওটা কি সাথে সাথে চেঞ্জ? হ্যাঁ সাথে চেঞ্জ করে দেবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা রিজেক্ট, এটা আলাদা রাখবেন, এটা দেখাইছি। হ্যাঁ খোলা নাই তো। হ্যাঁ আচ্ছা তারপরে এটার নাম কি? ওটার নাম হলো বোরহানি ঝুরি কালার, ঝুরিতে বোরহানি ঝুরি কালার। তো এটার ভিতরে কয়টা কালার আছে? ওটার ভিতরে 10টা কালার আছে। তো এটা প্রাইসটা যদি বলতেন? এটার প্রাইস হলো 1000 টাকা থান, 1000 টাকা থান, 2500 টাকা পার পিস, এবং এটা হলো লালন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কি 6 হাত না 5? 6 হাত, 6 হাত, এটাও কি 6 হাত? এটাও 6 হাত, যে সিলি সারা। হ্যাঁ এটা এগুলো সিরাই সারা, এটা লালন শাহ নাম, লালন শাহ। আচ্ছা লালন শাহের ভিতরে কয়টা কালার আছে? লালন শাহের ভিতরে আছে হলো আপনার 10টা কালার। তা লালন শাহের ভিতরে 10টা কালার পাবেন, এবং 6 হাত লুঙ্গি, 6 হাত লুঙ্গি। প্রাইসটা? প্রাইসটা আসতেছে হলো 1160 টাকা থান, এটা প্রাইসটা হলো 1160 টাকা থান, 4 পিসের দাম। ঠিক আছে আমরা নেক্সট আরেকটা ডিজাইন যাব। এই একটা আমার কাপড় আছে, সুন্দর কাপড়, হ্যাঁ কালা না কালা, আপনি তো দূরা বই রয়েছেন, আমি তো তুলবো কেন। আচ্ছা তো এখন যে আরেকটা
আচ্ছা, এই একটা খুবই সুন্দর একটা লুঙ্গি। তো এটার ভিতরে কালার কয়টা আছে? এটার ভিতরে 10টা কালার আছে। তো এটার ভিতরে 10টা কালার পাবেন। তো একবার এটা এই 6 হাত না 5 হাত? 6 হাত, 6 হাত একদম সেলাই করা। তো এটা প্রাইসটা যদি বলতেন? এটার প্রাইস হলো 1200 টাকা থান। এটা হলো 1200 টাকা থান। আবার হোয়াইট আছে, হোয়াইট দেখাই। আচ্ছা, আরো কালার আছে? আরো আমরা অন্য নামে আর কি নামে আছে সেটা দেন। অন্য নামে যাব তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা নামে দেন ওই রাজকারণ আসো। জি রাজকারণ। অনেক কালার আছে। জি জি জি, ভিডিও করো। এই একটা কালার। আচ্ছা, এগুলা কি কাশ্মীরি? হ্যাঁ কাশ্মীরি, কাশ্মীরি একদম লেখা আছে। আর এটা এটা বাংলাদেশ, এটা কম দামে? এটা বাংলাদেশ 900 টাকা থান। 900 টাকা থান, 900 টাকা থান, 200, তার মানে 225 টাকা পার পিস। এটা কি 6 হাত না 5 হাত? 6 হাত, এটা 6 হাত। আচ্ছা, এগুলো কি 100% কি সুতি? হ্যাঁ 100% সুতি। আচ্ছা, তারপরে আমার দোকানে যত কাপড় আছে এক কষো কোনো তা মিক্সার নাই, শুধু সুতি সুতি আছে। তো এই এটার এটার ভিতরে অনেকগুলা কালার পাবে। এই যে আমার মজনু ভাই, এটা প্রাইসটা কত? ওটার প্রাইসটা হলো 900 টাকা থান। আচ্ছা ঠিক আছে, এটা 900 টাকা থান, অনেকগুলা কালার পাবে পাবেন। আর এটা আছে, এখন যে আমরা এটা দেখতাছি, এটা এটা কি সেলাই করা না সেলাই? এটা সেলাই করা, এটা সেলাই করা। তাহলে আমরা পুরোটা খুলে দেখাই। না পুরোটা না, ওই দেন ওই দেন, এই এইভাবেই দেন, আর এক পাট খোলেন। আচ্ছা, এটার নাম হলো গেছে রাজ কানন। কানন, রাজ কানন। তো এটার ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরে অনেক কালার, 70টা কালার। আচ্ছা, এটি কিন্তু সেলাই ছাড়া? সেলাই, এটা সেলাই করা। না না, আমরা ভিতরে দেখলাম সেলাই ছাড়া। না সেলাই করা আছে, সেলাই করা আছে। ও সেলাই করা আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে তারপরে পেপার দেওয়া কিন্তু সেলাই করা। হ্যাঁ এই যে, তো ঠিক আছে। এটার ভিতরে এটা কয় হাত লুঙ্গি? এটা হলো 5 হাত লুঙ্গি। এটা 5 হাত। তো এটা প্রাইসটা যদি বলতেন? এটা প্রাইসটা আসতেছে হলো গিয়ে 880 টাকা। 880 টাকা, তার মানে 220 টাকা পার পিসে। ঠিক আছে, তারপরে দেখ এই একটা দেখেন। আচ্ছা, ইয়াও বারেক ভাই, হ্যাঁ একটা বিষয়, অনেক কাস্টমার বলে এই ভিডিও করলে তাদের তারা যে লাভটা করে এই লাভটা করতে পারে না, সেই ক্ষেত্রে তার বিষয়ে আপনার কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ ভিডিও করলে এমন কোনো ক্ষতি নাই, কারণ এতে পাইকারি নিতে সবাই তো হলে গিয়ে একটা কাপড়ের 50-40 টাকা লাভ করবি। এখন কাস্টমার তো দেখতেছে এই লাভে, অবশ্যই তার বেচার সুবিধা হবে। আচ্ছা, তাহলে একটা কথা বলি, এই একটু আগে এনা মুরব্বী মানুষ ছিল খালা, তো উনি যেটা বললো অ্যাডভার্টাইজ দিয়া ওনাদের মাল বিক্রি করতে সমস্যা হয়। তো আসলে ওনার মুরব্বী মানুষ, ওনার সাথে কোনো কথা তর্ক করতে যাচ্ছিলাম না। আমরা বলি ডিজিটাল যুগ, এখন যতই ছাপায় ধরে রাখেন এটারে, এটা কিন্তু থাকবে না। এটা যে আপনি না করেন আরেকজন করবে, একজন করবে, তাহলে আপনি আর আমি বললে সমস্যাটা কি? তো যাই হোক, আর যারা খুচরা বিক্রি করেন, যারা খুচরা বিক্রি করেন, তারা যদি সীমিত লাভে যদি মালটা বিক্রি করেন অবশ্যই সেল হবে। এখন আপনি এটা নিচ্ছেন, ধরেন 300 টাকা দিয়ে নিচ্ছেন, এটা যদি 800 টাকা বিক্রি করেন তাহলে তো একটা ডাকাতি কাজ, তাহলে তো হবে না। এখন এটার মধ্যে আপনি 50-100 টাকা লাভে বেছেন, কিন্তু যারা পাই খুচরা কিনবে তারা জানে যে একটা মানুষে তারা সারাদিন কয়টা মাল বিক্রি করে, সেই কিন্তু যদি 50-100 টাকা লাভ না করে তারা মাল বিক্রি চলতে পারবে না, চলতে পারবে না। তো তারাও বুঝে, তাদের একটু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন যে যা বলুক, ওইদিকে আমরা কান্না দিয়ে আমরা কাজ আমরা করি। তো এটার নাম কি? এটার নাম হলো মাস্টার্স। এটার নাম হচ্ছে মাস্টার্স। তো এটার ভিতরে কালার আছে কয়টা? এটার ভিতরে কালার আছে 16টা। তো এটার ভিতরে 16টা কালার পাবেন, 6 হাত লুঙ্গি। 6 হাত। প্রাইসটা? প্রাইসটা আসতেছে হলো গিয়ে 1300 টাকা। আচ্ছা, আরেকটা আরেকবার, এখানে আপনাদের এক কালার কিন্তু আরও আছে। আমরা একটু এক কালারের ভিতর ধরো ওই মাস্টার ওইটা দাও ওই, হ্যাঁ এই একটা আছে হলো 1400 টাকা। 1400 টাকা কি থান? থান, এটা হলো মাস্টার্স, কিন্তু 1400 মাস্টার্স লুঙ্গি। তো এটার নাম হচ্ছে 1400 টাকা, 4 পিসের দাম। 4 পিসের দাম। আচ্ছা ঠিক আছে, আমরা এক কালার আছে, এক কালার দুই একটা দেন তো। দেখাইছি, এক কালার দেখাই নাই, খোলা লাগবে না, দেন এদিকে।
তো এক কালারের ভিতরে এমন যে কালার আছে আর কালার আছে সাদা কালা হ্যাঁ কয়টা কালার আছে কালার ভিতরে এক কালারের ভিতরে লাগে 15টা কালার আছে এক কালারের ভিতরে 15টা কালার পাবেন তো আমরা একটা কুলি নাকি তো আমরা একটু কুলিয়া দেখালে একটু সুন্দর হবে ভালো কথা এটা কি সিলি করা সুতি হ্যাঁ খোলা যাবে সমস্যা নেই আচ্ছা সম্পূর্ণ সুতি তো এটার ভিতরে অনেকগুলা কালার পাবেন তো এর পাঁচ না ছয় আপনি পাঁচ এটা প্রাইস গুলো কত এটা হলো 800 টাকা থান 800 টাকা থান ফাইটটা হ্যাঁ এই যে এখানে দেখেন ফাইটটা খুব সুন্দর ডিজেল করা আর 800 টাকা থান আমি আরো 4 মাস আগে ভিডিও করেছিলাম এই দামই বলছে তার মানে 200 টাকা পার পিসে বলছি তো আপনারা এখান থেকে যদি এক কালার লগি নিতে চান আমার সাবস্ক্রাইবার যারা আছেন এবং আপনারা অন্য যে কোনো ব্যবসা করেন তারা যদি গাউসিয়াতে আসেন এই ভাইয়ের কাছে এখানে আসবেন এই লগিগুলো 200 টাকা পার পিসে নিতে পারবেন এক পিস ভাই দিবেন না 200 টাকা না এক পিস না না আমার চ্যানেল থেকে যদি আসে অবশ্যই দিবেন আপনারা বলবেন যে ইউটিউব বাবার চ্যানেল থেকে আসছি আমার এক পিস লাগবে আমি পড়ার জন্য এক পিস নিতে পারবেন 200 টাকা দিয়ে আর এই এটা কি নতুন কিনতে গেলে আপনার আর 150 টাকা বেশি কিনতে হবে তো এখানে আমরা 225 টাকা পার পিস এখানে আমরা এক কালার ভিতরে ওইগুলো যদি দুই একটা দেখি আচ্ছা আমরা আমি নিই এখানে এক কালারের ভিতরে কিন্তু কালার ধরলে আপনার ইয়েও আছে সিস্টেম করা আছে এখানে সাইডে দেওয়া ফায়ার আছে খুবই সুন্দর এগুলো এক কালারের ভিতরে এগুলো কতগুলো কালার আছে এগুলোর ভিতরে 6টা কালার আছে আচ্ছা এটার নাম হচ্ছে বুরহানি হ্যাঁ বুরহানি তো এটার ভিতরে 6টা কালার পাবেন 6 আট না 5 7 লুঙ্গি 6 আট এটা 6 আট 900 টাকা থার 900 টাকা থার 225 এগুলোর ভিতরে দেখেন আরো কালার আছে অনেকগুলো কালার আছে তো অনেকগুলো না কটা কালার বললাম 6টা কালার তো এটার ভিতরে 6টা কালার পাবেন 900 টাকার থান ঠিক আছে আমরা এই আর ভিডিওটা লম্বা না করি হ্যাঁ ঠিক আছে এখানে ভিডিও রাখবো তবে ভিডিও রাখার আগে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেল নাম্বারটাও বলে দিচ্ছি তো এটা হলো বুলতা গার্সিয়া মার্কেট 1 না 2 এটা হলো 1 মার্কেট 1 গলি নাম্বার 9 নম্বর গলি 9 নম্বর গলি একদম সুন্দর একদম একদম লাস্টে যে এটা একদম লাস্টের সাইড কে বসে আসে মানে মার্কেটে ঢুকতে একদম লাস্টে আছে এটা এটিএম এর দোকানের সাথে মাঝখানে এটিএম লোকের দোকান এটা হলো মাঝখানে মেন গলি আচ্ছা 9 নম্বর গলি 9 নম্বর গলি 9 নম্বর গলি আর দোকান নাম্বার 133 নম্বর দোকান 133 নম্বর দোকান যদি তারপরও না পান সেই ক্ষেত্রে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি বলেন 01714 01714 84 জি 53 84 আবার বলেন 01714 84 53 84 তো এই নাম্বারে কল দিলে এই ছবিটা লাগে বড় বড় করে দেওয়া হইতো আচ্ছা এটা হইলো এটা এটা কে এটা আমার আমার ছবি তা আপনার ছবিটা তো এখানে একদম নায়কের মতন দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে তো ভাই এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আপনাকে পাবে অবশ্যই 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 আর প্রতিটি মালের ডিজাইন চাইলে দেখাবেন কালারগুলো চাইলে দেখাবেন হ্যাঁ অবশ্যই আর আপনারা যদি এখানে অন্য শোরুমে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি এক পিস চাইলেও দিবে সেটা যদি নেন সেক্ষেত্রে সর্বনিম্ন 3 তবে এটাই হলো এই যে দেখাতে হলে পরে আমরা কিন্তু কই সোমবার মঙ্গলবার 2 দিন আচ্ছা ওনাদের আরেকটা মূল মূল বিষয় যেটা বলছিল ওনাদের এখানে যে সপ্তাহ 2 দিন তাই ওনাদের খোলা থাকে অর্থাৎ সোম মঙ্গল 2 দিন তো সোম মঙ্গলবারে চাইলে দেখাতে পারবেন কল দিলে আর সোম মঙ্গল ছাড়া হইলে তো দেখাতে পারবেন কথা বলতে পারবেন কথা বলতে পারবো কথা বলতে পারবে কিন্তু মাল দেখাতে হলে সোম মঙ্গল 2 দিন লাগবে তো এই 2 দিনের ভিতরে কল দিলে বাইকে পাবেন ওনাদের এই 2 দিন আমরা মাল তৈরি করে নিয়ে আসি ডাইরেক্ট অন্য এই এইগুলো তৈরি করতে আমাদের 5 দিন যায় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে মাল নিতে হলে এই সোমবার মঙ্গলবার এই 2 দিন সোমবার হলে ভালো সপ্তাহে আচ্ছা আচ্ছা সারাদিন আমরা মাল দেখাবো ডেলিভারি দেবো আর মঙ্গলবারে অর্ধেক বেলা থাকবে মঙ্গলবারে বেলা 1টা পর্যন্ত দেখাতে পারবো তো ঠিক আছে এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম